এখন টিফিন টাইমে এখন চায়ের দোকান তো কাকার কাকার সঙ্গে একটু কথা বলা যাক দেখি কাকার এখানে কীরকম সারাদিনে চা বিক্রি হয় তো কাকা বলো একটু তোমার সারাদিনের চা কীরকম কী বিক্রি হয় কুড়ি কিলো দুধ বিক্রি হয় প্রায় কুড়ি কিলোর মতো সারাদিনের আচ্ছা তো এখানে বসে কেমন লাগছে এখন মোটামুটি পুজোর বাজার ফাঁকাই আছে তাও মনটা তোমরা সবাই আছো বলে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও তো গাইস আমি এই মুহূর্তে রসিকপুরে আছি তো আমার ভাইয়ের কাছে এসেছি তো আজকে দেখা যাক আজকে আমরা বেরোবো একটি বাইকে করে মানে বাইক রাইড করবো আজ তো ফ্রেন্ডস শেষ পর্যন্ত আমাদের ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছে তো আমাদের ইউটিউবার এখন বাইক চালাতে ব্যস্ত আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই বাইক চালাচ্ছে তো আমরা এখন যাব দেখা যাক কোথায় যাই এখন বাইক রাইড হচ্ছে চলো একটু ঘুরে আসা যাক তখনও তোমরা এই বাইকের রাইডিংয়ের সিনেমাটিক শটগুলো তোমরা দেখতে থাকো সো ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে গোলাপবাগ কেএসপি পার্কের সামনে আছি তো তোমরা সেটা দেখতে পাচ্ছ আর এখন আমাদের যাওয়ার পালা যেহেতু আমরা বাইক রাইডিং করছিলাম আর আসার পথে আমাদের ইউটিউবারের সাথে কিছু বন্ধুদের দেখা হয়ে গেছিলো তো তার জন্যে আমরা বললাম তাদেরকে তো আমাদের এখন টাইম নেই আমাদের যেহেতু বাইক রাইডিং করতে হবে তো তারা জর্জিপুস্তি করে আমাদের বাইক দাঁড় করিয়ে দিল এবং আমাদের ইউটিউবার ওইদিকে ব্যস্ত ছিল তাদের বন্ধুদের সঙ্গে গল্প করতে তার বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিল আর এখন আমরা আবার বাইকে চেপে পড়েছি তো আমাদের বাইক রাইডিং আবার শুরু হয়ে গেছে তো চলো এবার দেখা যাক কোথায় যাওয়া যায় আমাদের লাস্ট পর্যায়ে আমাদের লাস্ট কন্টেন্ট কী হয় তো তোমরা ভিডিওটি দেখতে থাকো With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you know that we had something special till you end. So friends, আমরা অনেকক্ষণ বাইক রাইডিং করার পর আমরা এখন ঢুকে পড়েছি টিফিন টাইমে তো এখন চা খেয়ে নিচ্ছি আমরা তো আমার হাতে এখন চা আছে আমরা চা নিয়ে নিয়েছি তো এখানে শুনলাম নাকি এসে এখানে চাটা কাকা খুব ভালোই করে তো দেখি চাটা খাওয়া যাক তো চাটা কেমন খেতে তো টেস্ট করা যাক একটু হালকা একদম অসাধারণ এখন টিফিন টাইমে এখন চায়ের দোকান তো কাকার কাকার সঙ্গে একটু কথা বলা যাক দেখি কাকার এখানে কীরকম সারাদিনে চা বিক্রি হয় তো কাকা বলো একটু তোমার সারাদিনের চা কীরকম কী বিক্রি হয় কুড়ি কিলো দুধ বিক্রি হয় প্রায় কুড়ি কিলোর মতো সারাদিনের আচ্ছা তো এখানে বসে কেমন লাগছে এখন মোটামুটি পুজোর বাজার ফাঁকাই আছে তাও মনটা তোমরা সবাই আছো বলে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ তো কাকার সঙ্গে কথা বলে নিয়ে গেল একটু কাকা একটু হাই করে দাও হাই তার সঙ্গে একটু কথা বলা যাক যেহেতু আমরা কাকার সঙ্গে অলরেডি কথা বলে নিয়েছি আর এই ভাইটার সঙ্গে একটু কথা বলা যাক তো ভাই বলো তোমার এখন চা খেতে এসেছি প্রায় আসি দাদা চা করে আজকে একটু চা চা খেতে এসেছি তো আমাদের সবাইকে জানাই তারাও আসুন
বাগার খুব ভালো চা করে আপনারা তো ফ্রেন্ডস তো আমরা এই কাকার দোকানে চা খাওয়া হয়ে গেছে আমাদের তো আমাদের কাকার সঙ্গে কথা বলা হয়ে গেছে আর এখানে কিছু ভাই উপস্থিত ছিল তো তাদের সঙ্গে কথা বলা হয়ে গেছে তো আমাদের ওই ভাইগুলো আমার চ্যানেলটি এবং আমাদের ইউটিউবারের চ্যানেলগুলো সব সাবস্ক্রাইব করে দিয়েছে আর তোমরা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে হবে বস আর লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে তো বাসা থেকে